এই ভবিষ্যৎ নিয়ে আর কতদিন ভাববেন? এই ছোট জীবনটা এই জন্য দেয় নাই যে মানুষ দুনিয়ার জীবন নিয়ে ভাববে, বরং জুনিয়ার জীবনের ব্যাপারে আল্লাহ বলেই দিছেন, আর দুনিয়া মাকসুম, দুনিয়া বন্টিত, কে কতটুকু পাবে বহুত আগে আমি লেখা দিছি। হাদিস এটাও আমাদেরকে জানায়, আমাদের অস্তিত্বেরও 50,000 বছর আগে আল্লাহ লেখা দিছে আপনি কতটুকু পাবেন। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, এইখানেও বহুত লোক পাওয়া যাবে। আজনা আজনা মাদব দিয়ে এত উপরে উঠছে, ঠিক না? 50 বছর আগে তো মাদব দিয়ে তো উপরে ছিল না, ঠিক না? কি 100 বছর আগে? হ্যাঁ, 50 বছর আগেই যখন ছিল না, তা 100 বছর আগে কোত্থেকে হইতো, ঠিক না? বহুত মানুষ এখানে আছে হাতের উপর দিয়ে গড়ায় গেছে, খালি দললেই হইতো, এখন কোটি কোটির মালিক, ঠিক না? নাই এখানে? হ্যাঁ, এখন খালি আলোচনা করে, কি করে? আরে আলোচনা করে আর আফসোস করে, দললেই তো পারতাম, সাথ ছিল আমারে, একবারও টাকা চায় নাই, বসে তুমি ভাঙ্গা ভাঙ্গা দিও বন্ধু মানুষ, ঠিক না? নাই দুই একজন এখানে? হাত উঠাইলে বললে হাত অনেকটি উঠবে, এজন্য বললাম না, আছে। কিন্তু আপনি এটা ভাবেন, আপনার কপালেই ছিল না, লেখা থাকলে আল্লাহ হাত দিয়া, হাত কুদরতি হাত দিয়ে আপনার হাতে ধরতো আর নিয়ে আপনাকে ধরাইয়া দিত, ধর এটা, এইখানেই ছিল না, এইখানেই ছিল না। আরেকজন মাদবদীর ছিল না, ও বহুত দূরের থেকে আইসা, এখন মাদবদীতে বহুত কিছু, ওর বিল্ডিং আকাশের সাথে কথা বলতে চায়, ঠিক না? না নাই এরকম? হ্যাঁ, মাদবদীতে নাই মাদবদীর বাহিরের লোক? না নাই। ওর কপালে লেখা ছিল, ওকে ওই নোয়াখালীর থেকে উঠাইছে মাদবদীতে ফালাইছে, এখন ওর বিল্ডিং মাদবদীতে আকাশের সাথে কথা বলে। নোয়াখালী নাম লইলাম আর কি, রাগ হয়েন না কো, এরকম এক এক জেলার থেকে উঠায় মাদবদীতে আইনা ফালাইছে, ঠিক না? আবার দেখা যাবে যার দোকানে চাকরি করে উনি আজকে বিল্ডিং এর মালিক, ব্যবসার মালিক, ওই মালিক এখন আগের মতোই রয়ে গেছে, 1 ইঞ্চিও আগে বাড়তে পারে নাই, কারণ আমার এইখানে লেখা ছিল। দুনিয়া আল্লাহ বন্টিত করে দিছেন, মাকসুম, বন্টিত, আর দুনিয়া বিতাকাদ্দুর, দুনিয়া এখানে লেখা নিয়ে আসে, লেখা নিয়ে, যার এখানে লেখা আছে যতটুকু এতটুকুই মিলবে। দুনিয়া দুনিয়া কসম খোদার, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না, কসম তুলাকা রিস্কা কাফালা তাতাব, ওলামারা জানে এই হাদিস, আল্লাহ বলছে খালাক তুকালিল ইবাদা ফালা তালাব, কসম তুলাকা রিস্কা কাফালা তাতাব, তোর দুনিয়া লেখা হয়ে গেছে, খাওয়া খা ক্লান্ত হোস না, যতটুক তোর ভাগ্য আছে অতটুক তোকে আমি খাটাবো, যেইখানে ভাগ্য আছে ওইখানে তোকে আমি দৌড়াবো, তুই খামা খা দৌড়াইস না। মানুষ ঘুমের থেকে উঠেই ভাবতে শুরু করে যে নাস্তা কি করব, আবার দুপুর হলেই ভাবে কি খাবো, আবার দুপুর গড়ায় গেলেই ভাবে রাত্রে কি খাবো, আজকে সূর্য যে উঠতে দেখতে পাইল সে ভাবে কালকে কিভাবে চলবে, কালকে যে পাইলো সে ভাবে পরশু কিভাবে চলবো, এই মাসটা যে পাইলো সে ভাবে আগের মাস সামনের মাসটা কিভাবে চলবে, এইভাবেই কিন্তু আমাদের ভাবনার চাক্কা করতে থাকে, ঠিক না? একা ছিল ভাবতে থাকে বিয়ে করলে কি হবে, বিয়ে করলো ভাবতে থাকে বাচ্চা কাচ্চা হইলে কি হবে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে ভাবতে থাকে এরা মানুষ কিভাবে হবে, এদের ভবিষ্যৎ কিভাবে হবে, আমরা কিন্তু সারাদিনই ভাবতে থাকি। একটা মানুষও পাওয়া যাবে না, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, এই 4 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীও পাওয়া যাবে না যে ভাবনা ছাড়া আছে। ভাবনা বোঝেন তো, চিন্তা ছাড়া আছে, সারাদিন চিন্তা করতে থাকে। কিন্তু আমার ছোট একটা প্রশ্ন, আমরা অচিরেই দুনিয়ার থেকে চলে যাব,
যারা আজকে আসি, কিছুদিন পরে আমরা অনেকেই থাকব না, চলে যাব দুনিয়ার থেকে। একটা দিন আসবে বর্তমানে যারা আছে, শত বৎসর পরে কেউ থাকবে না। আমাদের শত বৎসর পিছে যারা ছিল তারা কেউ এখন দুনিয়াতে নেই। শত বৎসরের মাথায় যেয়ে আমাদের সন্তানরাও দুনিয়াতে থাকবে না, আমরা তো দূরের কথা। কিন্তু সারা দিন আমরা ভাবি, সকাল হইলে দুপুর নিয়া ভাবি, দুপুর হইলে সন্ধ্যা নিয়া ভাবি, সন্ধ্যা হইলে আবার সকাল নিয়া ভাবি, আজ হইলে কাল নিয়া ভাবি, কাল হইলে পরশু নিয়া ভাবি, এই বৎসর পার হয়ে গেলে আগামী বৎসর নিয়া ভাবি, ভবিষ্যৎ নিয়া বর্তমান নিয়ে আমরা ভাবতেই থাকি। কিন্তু আমাদের মধ্যে কজন আছে যে আমরা যে কবরে চলে যাব কবর নিয়েও কোনো দিন ভাবি, যে আমি কবরে কিভাবে থাকব, ভালো থাকব না খারাপ থাকব, কবরটা মাটির গর্তই থাকবে না জাহান্নামের গর্তও হবে, না জান্নাতের বাগান হবে, কয়জন আমরা ভাবি বলেন? এই মসজিদ ভরা মানুষ, এইখানের ভিতর থেকে কয়েকজন বলেন যে দেখি হাত উঠায়া যে আমি ভাবি, একজনও তো আমরা ভাবি না যে মৃত্যুটা আমার কিভাবে হবে, কেমন মৃত্যু হইলে আমি খুশি, এটা নিয়ে তো ভাবি না, কবর নিয়ে ভাবি না, কেয়ামতের মাঠ নিয়ে ভাবি না, জান্নাত নিয়ে ভাবি না, জাহান্নাম নিয়ে ভাবি না। আশা রাখি বটে, মুসলমান হিসাবে সবাই আশা রাখি, জান্নাতে যেতে চাই, কিন্তু যেটা মানুষ চায় ওটা নিয়ে ভাবেও তো ঠিক না, চিন্তাও তো করে না, করে না। দুনিয়ার যেটা মানুষ চায় ওটা নিয়ে কিন্তু চিন্তা করে। আমরা চাই মনে প্রাণে জান্নাত, কিন্তু কয়দিন ভাবি আমি যে আমি জান্নাত পাবো কিভাবে, রাগ হয়ে না ভাবনা উচিত। আমরা বেশি দিন এখানে কেউ থাকবো না, 60-70 বছর, 70 সানা ও 60 সানা। আল্লাহর রসুল আমাদেরকে সতর্ক করছেন, বুঝাইতে কোনো ত্রুটি করেন নাই, যদি করতেন তাহলে আল্লাহ কোনোদিন এই কথার সাক্ষী দিতেন না। ওমা হুয়া আলাল গাইবি বিদানিন, আমার নবী তোমাদের পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে কোনো কৃপণতা করেন নাই, কুণ্ঠা বোধ করেন নাই, কোনো সংকুচিত হন নাই, যা বলছি তা পৌঁছাইয়া দিছেন। শুধু পৌঁছান নাই, বড় ব্যথা নিয়ে পৌঁছাইছেন, শুধু শুইনা পৌঁছান নাই, চোখে দেখা আইসা পৌঁছাইছেন, জান্নাত দেখা আসছেন, আখেরাত দেখা আসছেন, বড় দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন, যুবককে বুঝাইছেন, নারীকে বুঝাইছেন, পুরুষকে বুঝাইছেন, যেই মানুষ হিসাবে পা রাখছে তাকেই বুঝাইছেন, কাউকে বোঝানো ছাড়েন নাই। এই জন্য মেরে দোস্ত, বাবা উচিত, যদিও সারাটা দিন এই দুনিয়াটা নিয়ে ভাবতে থাকি, যেটাকে আরেক শব্দে আরেকভাবে বলা যায়, সারাদিন এই শরীরটা নিয়ে ভাবি আর সারাদিন এই ছোট জীবনটা নিয়ে ভাবি, কেমনে ভালো খাবো, কেমনে ভালো পড়বো, কেমনে ভালো থাকবো, সারাদিন এই ছোট জীবনটা নিয়েই ভাবি, ছোট জীবনের ভবিষ্যৎটা নিয়ে ভাবি। যদিও নাকি এটাই সত্য যে হায় যে ভবিষ্যৎ নিয়ে আমি ভাবি, এই ভবিষ্যৎ কি আমি দেখতে পাবো কি পাবো না। কত বাপুই তো আছে, সন্তান জন্ম দিল বটে, কিন্তু সন্তানের কোনো সুদিন দেখা যেতে পারে না, ছোট অবস্থায় চলে গেছে। না নাই, বহুত বাপ পাওয়া যাবে দুনিয়াতে, বড় আশা নিয়া বিয়ে ছিল, বড় আশা নিয়া সন্তান ছিল, সন্তান হয়েছে বটে, কিন্তু সে কিছুই দেখা যেতে পারে নাই। ওর ভবিষ্যৎ কি হইল মনে উঠলো? এই জন্য বলতেছি আল্লাহ কোনো ক্ষেত্রে
মালাকুল মউতকে জিজ্ঞাস করছিলেন, তো তোমার কখনো রু নিয়ে আসতে যে দুঃখ হয়েছে, কষ্ট লাগছে তোমার, তুমি দুঃখিত হয়েছো? বলছে দুই পর্বে কষ্ট লাগছে। বলছে কখন? বলে একটা পর্ব ছিল, বন্যা চলতেছিল, এক মহিলা কাঠের উপরে বাসতেছিল, ওই সময় তার পেটে বাচ্চা ছিল, প্রসব বেদনা উঠছে আর বাচ্চাও ভূমিষ্ঠ হয়েছে, তখন আপনি বলছিলেন যে মাকে উঠায় নিয়ে আসো, তখন বড় দুঃখ হয়েছে যে বাচ্চাটা করবে তো করবে কি, চলবে তো চলবে কিভাবে, চতুর্দিকে তো পানি আর পানি, এটা তো কাঠের উপরে বাসমান। বলে দ্বিতীয় কখন হয়েছিল? বলে যখন সাদ্দার জান্নাত বানানো হয়েছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রথম পাটা ঢুপুরে ঢুকাইছিল আর আপনি বলছিলেন মাটিতে ছোঁয়ানের আগে উঠে নিয়ে আসবে, তখন বড় ব্যথা লাগছে যে জান্নাতটা দেখা আসলে কি হইতো। বলছে ওই কাঠের বাচ্চাটাই এই বাচ্চাটা। আমরা সারাদিন ভাবি সকাল হইলে দুপুর নিয়া, দুপুর হইলে সন্ধ্যা নিয়া, সন্ধ্যা হইলে আবার সকাল নিয়া, আজকের ভাবনা কালকের জন্য, কালকের ভাবনা পরশুর জন্য, ভবিষ্যৎ নিয়া ভাবি, হায় যেটার এক বিন্দু আমার হাতে নাই, সকাল যে পাইছে সে দুপুর পাবে কিনা গ্রান্টির সাথে বলতে পারে না, দুপুর যে পাইছে সে বিকাল পাবে কিনা গ্রান্টির সাথে বলতে পারে না, বিকাল যে পাইছে সে সন্ধ্যায় সূর্য ডুবতে দেখবে কিনা সে বলতে পারে না, সূর্য যে ডুবতে দেখলো সে আর কোনোদিন উঠতে দেখবে কিনা এটা কেউ গ্রান্টির সাথে বলতে পারে না। সত্য তো যেটা গ্রান্টি নাই, গ্রান্টির সাথে বলতে পারি না, ওটা নিয়েই তো সারাদিন ভাবি, কিন্তু মৌটটা তো গ্রান্টি, ঠিক না? কি বলেন, আমার কথা বোঝেন? মৌটটা তো গ্রান্টি, ঠিক না? কবরটা তো গ্রান্টি, ঠিক না? কেয়ামতের মাঠে উঠতে হবে এটা তো সত্য, হিসাব কিতাব দিতে হবে এটা তো সত্য, আমারটা আমাকেই দিতে হবে, বাপেরটা ছেলে দিতে পারবে না, ছেলেরটা বাপে দিতে পারবে না। যদি ছেলেরটা বাপে দিতে পারত তাহলে নূহ আলাইহিস সালামের ছেলেরটা নূহ আলাইহিস সালাম হিসাব দিতে পারতেন। আল্লাহ বলেই দিছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ, ভাইব না তুমি হিসাব দিবে, এটা তোমার অন্তর্ভুক্ত নয়। বাপেরটা যদি ছেলে দিতে পারত তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো খলিলও বাবার হিসাব দিয়া দিত, ঠিক না? কি বলেন, স্বামী যদি স্ত্রীরটা পারত তাহলে নূহ আলাইহিস সালাম তার স্ত্রীরটা দিয়া দিত, স্ত্রী যদি স্বামীরটা পারত তাহলে আসিয়াও ফেরাউনের হিসাব দিতে পারত, আত্মীয় যদি আত্মীয়টা পারত তাহলে মোহাম্মদুর রসুলুল্লাহ চাচার হিসাব দিতে পারতেন, আবু তালেবের হিসাব কেউ কারোরটা দিবে না, আমারটা আমাকেই দিতে হবে, আমারটা আমাকেই দিতে হবে, চাই সেই দাঁড়ানো 50,000 বৎসরের হোক, হিসাব দিতে কারো 50,000 বৎসর লাগবে। আপনার বিবেকে যদি নাও আসে, আপনার বিবেকে যদি নাও আসে, আপনার বিবেকে যদি নাও আসে যে 60 বৎসরের হিসাব নিতে 50,000 বৎসর কেন লাগবে, তাহলে আমি দুই একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই মাদব দিতে পাবেন বহুত মানুষ ডেলি ডায়ালিসিস করে, ডায়ালিসিস বুঝেন, কিডনি যাদের সমস্যা তাদের ডেলি ডায়ালিসিস হয়, ডেলি না হলেও সপ্তাহে 2-3 বার হয়, প্রত্যেকবার ডায়ালিসিসে 4 ঘন্টা সময় লাগে। যান এখানে যদি কোনো ডায়ালিসিস সেন্টার থাকে ওকে জিজ্ঞেস করেন কয় টাকা নেয়। আর ডেলি আল্লাহ কুদরতিভাবে আমাদের প্রত্যেকের শরীরে যাদের কিডনি ভালো আছে 37 বার ডায়ালিসিস করে, 37 বার। আল্লাহ যদি জিজ্ঞেস করে তোকে ডেলি 37 বার ডায়ালিসিস করতাম, একবার করতে 7-8 হাজার টাকা তোর দিতে হতো, আর আমি ডেলি কুদরত দিয়া 37 বার করতাম, তুই কি কইরা আসছস বল? 60 বৎসরে ডেলি 37 বার হইলে 60 বৎসরে কতবার ডায়ালিসিস হয়? এখানে কিছু যুবক আছে শিক্ষিত দেখতেছি, মোবাইলে সার্চ দিয়া দেখো ডেলি যদি 37 বার ডায়ালিসিস হয় তাহলে মাসে কতবার হয়, বৎসরে কতবার হয়, 60 বৎসরে কতবার ডায়ালিসিস হয়েছে?
ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই 24 ঘন্টায়, তাইলে মাসে কয় লক্ষ বার শ্বাস প্রশ্বাস নিছি, 60 বৎসরে কতবার নিছি, ডেলি 550 লিটার অক্সিজেন নেই। এই ওয়েদার থেকে কুদরতিভাবে 1 পয়সা বিল দিতে হয় না, নারী হোক আর পুরুষ হোক আর যুবক হোক, প্রতিদিন যদি 550 হয় তাইলে মাসে কত হাজার লিটার আপনি অক্সিজেন নিছেন, 60 বৎসরে কত হাজার লিটার ও কত লক্ষ লিটার আপনি অক্সিজেন নিছেন, এরকম যদি হিসাব নিতে শুরু করে, আমি তো 3টা দেখাইলাম, আরো দেখাইতে পারি, 3টা দেখাইলাম মাত্র, প্রত্যেকটা অঙ্গের পরিচালনা দেখানো যায়, বিজ্ঞানের মাধ্যমে দেখানো যায় যে প্রত্যেকটা ডেলি কতবার কাজ করে। আল্লাহ যদি এক একটা করে জিজ্ঞাসা করা শুরু করে যে এটার জন্য কি করছিস বল, 550 লিটার অক্সিজেন নিছ কতবার ডেলি আল্লাহ বলছ, বিল দিস আর না দিস তা নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ বলছ কতবার, কি পাওয়ার যোগ্য না যোগ্য না? 1 লিটার অক্সিজেন জিজ্ঞাসা করেন যে মাধব দিতে হাসপাতালে কত টাকা, 550 লিটার নিছেন ডেলি, তো 550 বার আল্লাহ বলা দরকার ছিল না? ছিল না? 37 বার ডায়ালিসিস হয়, 37 বার কমসে কম কলেমা পড়া দরকার ছিল কি ছিল না? কতবার, কতজন গইনা 37 বার কলেমা পড়ি বলেন? 1,65,000 বার শ্বাস প্রশ্বাস নেই, পার শ্বাসে যদি একবার সুবহানাল্লাহ দরকার হইতো তো ডেলি 1,60,000 সুবহানাল্লাহ পড়ার দরকার ছিল, সুবহানাল্লাহ বাদ দেন আল্লাহ বলাই দরকার ছিল। কতটুকু বলি, এই জন্যই 50,000 বৎসর লাগবে। দাতুস আলুন নানি নাইম, এক একটা নেয়ামত তুলা ধরবে, যুবক যৌবন বড় দামি জিনিস, জিজ্ঞাসা করো যৌবন বিক্রি হয় কোন জায়গায়, কোন মার্কেটে যৌবন বিক্রি হয়, কোনো মার্কেট আছে যৌবন বিক্রি হয়? কোনো মার্কেট নাই যৌবন বিক্রি হয়, কোনো ফ্যাক্টরি নেই যৌবন তৈরি করে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই জন্যই আল্লাহ রাসূল সতর্ক করছেন, আল্লাহ জিজ্ঞাসা করবে আন শাবাবিকা ফিমা আবলা, যৌবন কোন কাজে পুরাণ করছো বলো, আন উমরিকা ফিমা আফনা, জীবনটা কোন কাজে ক্ষয় করছো বলো, জিজ্ঞাসা করা হবে। এই জন্যই আমার কথা শুরু এখান থেকে ছিল, সে সারাদিন ভাবি কিন্তু এই দেহটা নিয়া আর এই ছোট জীবনটা নিয়া, সারাদিন ভাবি সকালটা নিয়া, সকাল হইলে দুপুর নিয়া, দুপুর হইলে বিকাল নিয়া, বিকাল হইলে সন্ধ্যা নিয়া, সন্ধ্যা হইলে রাত্র নিয়া, রাত্র হইলে সকাল নিয়া, আজ হইলে কাল নিয়া, কাল হইলে পরশু নিয়া, এই সপ্তাহ হইলে আগের সপ্তাহ নিয়া, এই মাস হইলে আগের মাস নিয়া, এই বৎসর হইলে আগের বৎসর নিয়া, ভবিষ্যৎ নিয়া সারাদিন ভাবতে থাকি, আর এই দেহটা নিয়া ভাবতে থাকি, এই ছোট জীবনটা নিয়া ভাবতে থাকি। ও মেরে আজিজ, আজ পর্যন্ত তো ঘরের কোনায় বৈসা 2 মিনিট ভাবলাম না যে আমার কবর সত্য, আমার কবরের প্রস্তুতি কতটুকু, আমার আখেরাত বাস্তব, আমি আখেরাতে যাবই যাব, আমাকে কেউ ফিরায় রাখতে পারবে না, কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগেও যদি আকাশে পালায়া যাই তারপরও মৌত থেকে ভাগা যাবে না, মৌত থেকে ভাগো তুমি মৌত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, কোরআনও বলে ইউদরিকাল মৌত, মৌত তোমাকে ধরবেই ধরবে, আল মউত লাইসা লাহুল ফাউত, মউতকে কেউ ওভারটেক করতে পারবে না, মউতকে কেউ ফাঁকি দিতে পারবে না, আজ হোক কাল হোক মৃত্যুর কোলে ঢলবেই ঢলবে, নারী হইলেও যাবে, পুরুষ হইলেও যাবে, যুবক হইলেও যাবে, বৃদ্ধ হইলেও যাবে, সবাইকে মৃত্যুর কোলে ঢলতেই হবে। হ্যাঁ, বাচ্চার কথা ভিন্ন, বাচ্চা যদি মারা যায় তো তার কলমই লেখে নাই কিছু, তার কোনো খাতাই নাই, তার হিসাব কিতাবও নাই, সেটা তো ভিন্ন কথা,
কিন্তু বাচ্চা ছাড়া যেই বয়সেই আমি যাই না কেন, মৃত্যুর কোলে তো ডলতেই হবে। আজ পর্যন্ত কতবার আমি মৃত্যু নিয়ে ভাবলাম, ভাবনা তো দূরের কথা, মাধবদীর মানুষ ভাবনা দূরের কথা, সন্ধ্যার পরে যদি মৃত্যু নিয়ে 25 বার মৃত্যুকে স্মরণ করে 25 বার আল্লাহুম্মা বারিকলি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, সন্ধ্যার পরে মাগরিবের পরে যে 25 বার পড়ল, ফজরের আগে যদি মারা যায় তো আল্লাহ বলে শুধু উচ্চারণের কারণে তোমাকে শাহাদাতের মৌত দিব ওই রাত্রে মারা গেলে। শুধু উচ্চারণের ফজিলত এটা, ভাবনার ফজিলত তো আরো আগে, অনেক আগে, যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কতটুকু আগে। হ্যাঁ, এতটুকু বলা যায় হাদিসের আলোকে যে ভাবনার কারণে 60-70 বছর আবাদত করা যেখানে পৌঁছতে না পারত, সামান্য ভাবনায় আরো আগে যায় দাঁড়ায় থাকবে, আরো আগে পৌঁছবে। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা, আমাদের নবীজি আমাদেরকে বুঝিয়ে গেছে। এই জন্য কথা লম্বা না, কথা শর্ট, আসেন। আর কত ভাববেন এই শরীরটা নিয়া, আর কত ভাববেন এই দেহটা নিয়া, এই দেহটা নিয়া আর এই শরীরটা নিয়া, আর কত ভাবব এই ছোট জীবনটা নিয়া। এটা চাইলেও পরিসমাপ্তি ঘটবে, না চাইলেও পরিসমাপ্তি ঘটবে। এই জন্যই কোরআন বুঝাইছে, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যাদা, তুমি লোহার সন্দুকও যদি রাখো যেইখানে আলো বাতাস দূরের কথা, কারো হাত পৌঁছার ক্ষমতা নাই, ওইখানেও যদি রাখো তারপরও মৌত ওইখানে পৌঁছবে আর তোমাকে উঠায় নিয়ে আসবে। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যাদা, চলেন না মৌতকে নিয়ে ভাবি, আর কত এই দেহটাকে নিয়ে ভাববো। এটার যা লেখা আছে তা ঘটবেই, যা লেখা আছে তা ঘটবেই। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এটাই সত্য, যা এটার ভাগ্যে লেখা আছে এটা ঘটবেই, এটার থেকে কেউ এটাকে বিরত রাখতে পারবে না। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ বলে দিয়েছেন যা লেখা দিছি তা ঘটবেই ঘটবে। এই জন্যই প্রবাদ বাক্য সত্য বলে, যা ঘটার ছিল তা, যা ঘটছে তা ঘটার ছিল বলেই ঘটছে, যা ঘটে নাই তা ঘটার ছিল না এই জন্য ঘটে নাই। সত্য এটি, এটার যা ঘটা তা ঘটবেই, এই জীবনে যা পাওনা তা পাবেই, এই জীবনে যা পাওনা তা কি পাবেই। আর প্রত্যেক পাওনার পিছনেই প্রতিদান আছে, প্রত্যেক পাওনার পিছনেই পরীক্ষা আছে। গরিবকেও গরিব বানাইছেন এই জন্য যে সহজে জান্নাত হাত দিয়া নিতে পারে, সহজে জান্নাত হাত বাড়ায়া নিতে পারে, এই জন্য গরিবকে গরিব বানাইছেন, সেই জন্য সহজে জান্নাত নিতে পারে। আপনি বলবেন সহজে জান্নাত মানি, গরিবের জন্য লেখা আছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, ইমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর সিদা জান্নাতে ঢোকো। আবার গরিবকে গরিব বানাইছেন এই জন্য, এই পরীক্ষার জন্য যে সে গরিব অবস্থায় কি করে দেখি, সে আমার উপরে আঙ্গুল উঠায়, আঙ্গুল উঠায় না আলহামদুলিল্লাহ বলে, যে আমার জন্য জান্নাত পাওয়া আল্লাহ সহজ করে দিছেন, কেয়ামতের মাঠে আমাকে দাঁড়াইতে হবে না। কেননা গরিবকে কেয়ামতের মাঠে দাঁড়াইতে হবে না, গরিবের জন্যই ঘোষণা হবে। কি ঘোষণা? গরিবের জন্যই ঘোষণা হবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার না হিসাব আছে না কিতাব আছে, চলো সিদা জান্নাতে চলো। তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বৎসর জান্নাতের নিয়ামত ভোগ করো। দুনিয়ালারা 60-70 বৎসর করছে, আর দুনিয়া করছে, দুনিয়াটা করছে, খাইছে কি আর বাহির হইছে কি, ও খাওয়াটাও চোখে দেখছে, যেটা বাহির হইছে ওটাও চোখে দেখছে, না দেখে নাই, মনে হয় বুঝাইতে পারি নাই, ভাঙ্গা বললাম না আর কি, সব কথা তো ভাঙ্গা বলা যায় না, এই জন্য ইশারায় বললাম, খাইছে কি আর বাহির হইছে কি ওটা চোখে দেখছে, আর যখন বাহির হইছে তো নাকে আর রুমালই ছিল আর অন্য কিছু ছিল না, ঠিক না?
ওরটাই ওর সুগন্ধি দুর্গন্ধ হয়ে বাহির হয়েছে, ঠিক না? তুমি জান্নাতেরটা 500 বছর খাবে, যেটা দুর্গন্ধ হবে না। জান্নাতে দুর্গন্ধ নাই, পেশাব নাই, পায়খানা নাই, জান্নাতে থুতু নাই, জান্নাতে নাকে কানের দুর্গন্ধ নাই। জান্নাত তো পবিত্র জায়গা, খাবে ডেউক দিবে খালি হয়ে যাবে, আর ডেউকও হবে এরকম সুগ্রাণ, পুরা জান্নাত সুগ্রাণে মোহিত হয়ে যাবে, দুর্গন্ধ হবে না, সুগ্রাণ হবে, মোহিত হবে সুগ্রাণে, ঘাম বাহির হবে তো সুগ্রাণ ফুটা বাহির হবে। আজকে তো 2 দিনের ঘাম দুর্গন্ধ জমায় দেয়, ওইখানে দুর্গন্ধ জমাবে না, সুগ্রাণ জমাবে। তো গরিবকে জান্নাত পাওয়ার জন্য দিছেন, নারীকে নারী বানাইছেন এই জন্য যে সহজে জান্নাত পায়, কি সহজে জান্নাত পায়। আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামা শাহরাহা আতা আদবালাহা, যেই মহিলা ইমান বানাইল, নামাজ পড়ল, রোজা রাখল, স্বামীর অনুগত্য হলো, শরীয়ত মতে পর্দা করল, একজন পুরুষ দুনিয়াতে আছে যিনি জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে। কিন্তু আমাদের সমাজের প্রত্যেক মহিলা জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে, ক্ষমতা রাখে, সমর্থ রাখে, যদি তার জীবন এরকম কাটায়। তো আল্লাহর রাসূল বসে এতটুক করার পরে 5টা জিনিস, ইমান, নামাজ, রোজা, স্বামীর অনুগত্য, শরীয়ত মোতাবেক পর্দা, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই দরজা দিয়া মনে চায় জান্নাতে ঢুকুক। মালালাকে মাল দিছেন এই জন্য, হায় হায় অনেক মানুষ আছে শরীর শরীরে কষ্ট করতে পারে না, শারীরিক কষ্ট সয় না, তা আল্লাহ মাল দিছে ওকে জান্নাতে পাওয়ার জন্য। ক্ষেত্র দিছেন, ক্ষেত্র তালাশ করে যদি তুবাল আমির আলা বাবিল ফকির, মালালা যদি সারা দিন একটা সময় নির্ধারণ করে যে আমার এলাকায় গরিব কে আছে ওকে আমার দরজায় আসতে দিব না, আমি ওর দরজায় যা খটখটাবো, কিরে এই মাসের বাজার হয়েছে না হয় নাই, বেতন পাইছিস না পাস নাই, যতটুক হয় এতটুক দিয়া চলে না চলে না, আল্লাহ রসুল বলতে ওই দরজায় দাঁড়াইতে দেরি, তুবাল আমির, ওর চেয়ে উত্তম আমির কেউ নাই, জান্নাত ওর অপেক্ষায় আছে। পরীক্ষার জন্য যেমন দিছেন পাওয়ার জন্য দিছেন, এই জন্য আসেন। সারা দিন এই দুনিয়াটা নিয়ে ভাবি, নারী বলেন আর পুরুষ বলেন, হায় 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 হায়, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, সবাই ভাবতেছি এই জীবনটা নিয়া আর এই দেহটা নিয়া, আজ পর্যন্ত ভাবলাম না কবর নিয়ে। অথচ যারা ভাবছে, হাজারো লোক দুনিয়াতে আছে যাদেরকে রাজত্ব ছুটায় দিছে ভাবনা, ইব্রাহিম ইবনে আদহামকে 4 ভাবনায় রাজত্ব ছাড়ায় দিছে। সবাই বলছে ইব্রাহিম রাজা হিসাবে তো আমাদের কাছে তোমার চেয়ে উত্তম কেউ আমরা আজ পর্যন্ত পাই নাই, তুমি বড় ন্যায়প্রায়ণ বাদশাহ ছিলা, তোমার জন্য তো জান্নাতের উচ্চ শিখর ছিলই ছিল, কিন্তু তারপরও রাজত্ব কেন ছাড়লে, আমরা প্রজা হিসাবে তো খারাপ ছিলাম না, তুমি রাজা হিসাবে তোমার তুলনা ছিল না, তারপরও কেন ছেড়া দিলা, বলে 4 প্রশ্ন আমাকে পাগল করা হয়েছে, ভাবতে যে পাগল হয়ে গেছি রাজত্ব ছেড়া দিছি। বলছে প্রথম প্রশ্ন কি, বলে মার পেটে যখন রু আসছে তখন লেখা হয়েছিল নেককার না বদকার, ফলা আদরি মাধা কুতিব, আমি জানি না আমাকে নেককার লেখা হয়েছে না বদকার লেখা হয়েছে, এই চিন্তা আমাকে পাগল করা দিছে। এখন যদি প্রশ্ন করেন বদকার লেখা হইল চিন্তা করলে কি হবে, না আল্লাহর রসুল দোয়া শিখাইয়া দিছেন, হাসান হোসাইনকে দোয়া শিখাইছেন, হাসান হোসাইন এই দোয়া যতদিন রু থাকে অতদিন পড়তে থাকো, কাজে দিতেও পারে, কাজে দিবে, পড়লে কি দোয়া, আল্লাহুম্মা ইন কুনতা কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা অক্তুবনা ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা ফা ইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইন্দাকা উম্মুল কিতাব, যে চাইতে থাকো চাইতে চাইতে হইতেও পারে, আর আশা রাখি 100-তে 100 যে হবে, যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালীতে রু না আসে
এই উম্মতের জন্য সুযোগ আছে, যদি ভাবতে থাকে আর চোখের পানি ঝরাইতে থাকে, আল্লাহ যদি সাকিও লেখা থাকে তো আল্লাহ ওইটাকে মুছায়া নেককার লেখা দিবে। ইব্রাহিম ইবনে আদাম বলছে রু আসার আগ পর্যন্ত, কণ্ঠনালীতে রু আসার আগ পর্যন্ত সুযোগ আছে, কানতে পারি, এই জন্যই কান্নার জন্য রাজত্ব ছেড়া বাহির হয়ে গেছে। বলছে ইব্রাহিম দ্বিতীয় প্রশ্ন, বলে মৃত্যুর সময় দুটা সম্বোধন হবে, আইয়া তুহান নাফসুল তাইয়িব অথবা আইয়া তুহান নাফসুল খাবিস, পবিত্র রু বলা হবে অথবা অপবিত্র রু বলা হবে। ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে। বেদায় চিন্তায় পাগল হয়ে গেছে, এই জন্যই সারা দিন কাঁদি, মরুতে পড়া দিনে কাঁদি, রাত্রে জঙ্গলে কাঁদি, অথবা রাত্রে দিনে জঙ্গলে কাঁদি, রাত্রে মরুতে কাঁদি, আর কাঁদি আর আল্লাহকে বলি আল্লাহ সম্বোধন যেন খবিস রু বইলা হয় না হয়, পবিত্র রু বইলেই যেন হয়, কেন পবিত্র রু যদি সম্বোধন হয়, যদি ফেরেশতা সম্বোধন করে পবিত্র রু, তাহলে পবিত্র রু হিসাবেই আমার সাথে ব্যবহার করবে। ওই ব্যবহারগুলো হাদিসের ভিতরে আছে, কি ব্যবহার করবে। অপবিত্র রু হিসাবে যদি ব্যবহার করে তাহলে কি ব্যবহার করবে, এটাও হাদিসে লেখা আছে, কোরআনে লেখা আছে, অপবিত্র রুর সাথে কি করবে, ওটা খোলার সময় নেই। এতটুক শুধু জেনালেন, পবিত্র রু বেলা যদি সম্বোধন করে তো জান্নাতের গেট পর্যন্ত সেলুটই সেলুট পাইতে থাকবে, শুধু সেলুট আর কিচ্ছু না, সর্বশেষ সালাম আল্লাহ দিবে, সালাম কওলাম মির রব্বির রহিম, সর্বশেষ সালাম দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে, মেহমান খানায় ঢুকায় দিবে। আর যদি অপবিত্র হয় সম্বোধন, তাহলে এইখান থেকে উষ্টা শুরু হবে, উষ্টা বোঝেন তো, লাথি দেওয়া শুরু হবে, লাথি মারতে 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 দোজকে ঢুকানো। তাহলে তৃতীয় প্রশ্ন, ইব্রাহিম যেটা দিয়ে তুমি পাগল হয়ে গেছ, কবরে যাওয়ার পরে তিন প্রশ্ন হবে, ফালা আদরি আউজিব আমলাম উজিব, জানি না জবাব দিতে পারবো কি পারবো না। আর জবাব ওই দিতে পারবে যাকে আল্লাহ দেওয়াবে, সেই দিতে পারবে, ইউসাব্বিতুল্লাহু বিল কাউলি সাবিত, কোরআন এটাই বলে যে সারা দিন ভাববে হায় কবর, মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠবে হায় কবর কেমন হবে, একা কিভাবে থাকবো,